সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকেও এসেছি সেই পরিস্থিতি মুখ এর আগেও দেখেছেন আমরা সেই পরিবেশটির সাথে কথা বলবো এবং জানবো তারা বর্তমানে কেমন আছেন কি তার বলার আছে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা অবশ্যই আমাদের আলোচনাটা শুনবেন এবং জানার চেষ্টা করবেন যে আসলে কেনই আপনাদের সামনে এসেছে তারা তো দর্শক চলুন আমরা কথা বলি সেই পরিবারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা কি নাম আপনার শিমুল ইসলাম দেশের বাড়িটা কোথায় কারণ এর আগে যারা দেখেছেন হয়তো বা জানে যারা নতুন দর্শক তারা তো নাও জানতে পারে আমার দেশের বাড়ি আছে যশোর ভাই যশোর আচ্ছা পরিবারে কে কে আছে একটু যদি বলেন আপনার আমার পরিবারে আমার দুই ছেলে আর আমরা স্বামী স্ত্রী দুইজন ভাই আর কেউ নাই না কেন নাই আমি কেন নাই আমি হিন্দু থেকে মুসলিম হয়েছে তো এই কারণে আমার কেউ নাই ভাই মানে আপনি ধর্মকরণ করেছেন ঠিক আছে কিন্তু বাবা মা তো আছেন বাবা মা আছে বাবা মা আমার দেখবে না ভাই না না দেখুক আপনি তো তাদের জন্মই হয়েছে আল্লাহ আপনি হয়েছে তবে তারা তারা একই কথা তুমি চলে আসো আমার তা আসলে ভাই আমার অসম্ভব ভাই মানে আমি এক জায়গা থেকে আসে আমি এক জায়গায় বিয়ে করেছি সে জায়গায় বাচ্চা কাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা এরপর আমি এখন বাইছে ফেলো থিয়ে যাব না একটা মেয়ের বিয়ে করেছে সেই মেয়ে ফেলো থিয়ে যাব আমি যাইতে পারব না না ধর্ম ফেলো থিয়ে যাব আমেরিকার নাম ভাই যাব না ভাই আমি যদি মরেও যাই ধর্ম না আমি এই জায়গায় মারব ভাই মর জায়গায় জাতি যায় না মানে আপনি আরেক ধর্মে যাবেন না আমরা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদের ধর্ম গ্রহণ করছেন এবং দর্শক যারা আছেন তারাও আপনার জন্য দোয়া এবং আপনাদেরকে আমি আমার তরফ থেকে তাদের পক্ষ থেকে আমি আপনাকে সালাম জানাই তো শিমুল ভাই আপনার দুই ছেলে এবং ওয়াইফকে নিয়ে ঢাকায় এসেছেন এর আগে বাড়িতেই ছিলেন আচ্ছা এর আগে আমরা শুনছিলাম আপনার গল্পটা কিছুটা যে আপনি এক মহেলের মাধ্যমে মাহফিল চিহলেও আপনাদের এলাকায় সেখান থেকে আপনার মাহফিল শোনার থেকেই আপনি এই ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ আপনার প্রতি রহমত দিছিলেন তাই আপনি ধর্ম গ্রহণ করেছেন শান্তি প্রিয় একটা ধর্ম সেটা হলো মুসলিম ধর্ম যাই হোক আমরা আলোচনা করব সে বিষয় তো আমরা এর আগে যে পর্বটা করেছি অনেক কিছুই মোটামুটি শেয়ার করেছি দর্শক জেনেছেন তো আমরা আজকেও একটু জানতে চাই একটু আমরা প্রথমে যেতে চাই আমার ভাবে যে বসে আছে আপনি সহ তার কাছে একটু কথা বলতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা বোন আমরা এর আগে একটা প্রোগ্রাম করেছি কে নিয়ে তো কেমন সারা পেয়েছেন বা কেমন সহযোগিতা পেয়েছেন বা সহযোগিতা বড় জিনিস না আপনাদেরকে স্বাগত জানিয়েছে অনেক লোকে তাই না আচ্ছা কেমন লাগছে আপনার কাছে ভালোই লাগছে সহযোগিতা করুক আর না কারুক খোঁজখবর নিচ্ছে যা হোক আলহামদুলিল্লাহ আপনার মনের আশা যাতে পূরণ হয় আমরা সেই দোয়াই করি আর আমি আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই শ্রীমুলের কাছে পরে আসব সেটা হলো যে আপনি এই ধর্ম যে আপনার হাজব্যান্ড গ্রহণ করেছেন আপনি তারপরও জেনে শুনেও তাকে বিয়ে করেছেন আপনি একটা মুসলিম ধর্মের মেয়ে যাই হোক আপনি অনেক বড় একটা দায়িত্ব নিয়েছেন আপনার কাদে আল্লাহ আপনাকে অনেক তবেক দেখ আপনাকে অনেক কিছু সহ্য করার তবেক দান করুক এবং আপনি যেন আপনার সন্তান এবং স্বামীকে নিয়ে ভালো থাকেন আমরা সেই দোয়াই করি এবং দর্শক যারা আছেন এই মুহূর্তে তারাও যেন সেই দোয়াটাই করে আমি অবশ্যই তাদের তরফ থেকে আমি বলবো যে হ্যাঁ আমরা সবাই দোয়া করতেছি আপনার জন্য এবং এই মুহূর্তে যারা দেখছেন সবাই আপনার প্রতি সহানুভূতি এবং দোয়া রইল তো আপনি একটু বলবেন যে আসলে আপনি যখন বিয়েটি করেছেন বা আপনার মাধ্যমে শিমুল ভাইকে তো তারপর থেকে কোনো সামাজিক কোনো ব্যাপারে আপনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা একটু যদি বলেন মানে প্রশ্নের সম্মুখীন যে আসলে আপনাকে বিভিন্ন কথা শুনতে হয়েছে কিনা অনেক লোক অনেক কথা বলে আপনি আসলে কি তাদেরকে উত্তর দিয়েছেন বা তো প্রশ্নের উত্তরটা কি অন্য ধর্ম আমাদের মুসলিম ধর্মরা তারা ভালো বলেছে কিন্তু ওদের ওদের ধর্মের লোক অনেক কথা বলেছে অনেকজন মানে আমার পাশের গ্রামে আছে তারাও ね কথা বলেছে আপনি তাদেরকে উত্তরে কি বলেছেন আমরা যদি একটু শুনতে চাই বলেছে আমার ভালো লেগেছে আমি করেছি এ নিয়ে ওনাদের সাথে আর কি কথা কাটা কাটি হয়েছে আচ্ছা মানে আপনার কাছে একটু খারাপ লাগে মনে মনে হলো আমি ওটা মনে করিনি যে না ওরা বলছে বলো আচ্ছা যাই হোক জি তো আপনি আসলে এই আপনার পরিবার আত্মীয় স্বজন যারা আছেন যখন আপনি আপনার হাজব্যান্ড কি নিয়ে আপনার বাড়িতে যান কোনো রকম কোনো সংকোচ ফিল করেন অনেক লোক অনেক কথা বলে যে হিন্দু ছিল মানে দেখেন তো গ্রামের সমাজের লোকজন মানে ভালোটাও নেগেটিভ ভাবে দেখে মানে তখন আসলে খুব কষ্ট হয় না কষ্ট লাগলেও মনে কিছু করি না সই হয়ে আর কি শ্রেয়স এখন কি বলে অনেক বছর তো হইছে না বলে মানুষ বলে না এই যে ওমকের জামাই আসছে আসলে এটা আসলে আল্লাহ তাদের যারা বলে দেন তাদেরকে হেদায়েত করুক এবং আপন কে যখন আপনি বিয়ে করেন তখন কি কেউ বাধা দিতেছে যে হিন্দু ছেলেকে বিয়ে করতে পারবে না তখন অনেক আমি আমার বাপ মা ওনারা কেউ মানিনি আম না আমাদের তো অনেক মুসলমান ছেলেরাও হিন্দু মেয়েদেরকে বিয়ে করে সংসার করে এবং মুসলমান বানায় আপনি একটু করেছেন উল্টোটা যে আপনি মুসলমান ছেলে মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছেন অসুবিধা তো কিছু নেই যদি ছেলে হিন্দু হিন্দু মেয়েকে মুসলমান ছেলে বিয়ে করতে পারে তাহলে মুসলমান মেয়ে কেন আপনি করতে পারবেন না রাইট আপনার দিক থেকে আপনি ঠিক আছেন দর্শক আসলে একটু জানার জন্য আমার সেই যে শিমুল ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি সম্পর্কে তো আমরা তার কাছে জানলাম আসলে তিনি যেই সম্মুখীন হয় প্রশ্নে সেই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আসলে সব কথা বলতে হয় না সমাজের অনেক নীতি নির্দেশ থাকে সেগুলো আপনাদের সামনে শেয়ার করেছে যাই হোক তো আমরা আরেকটা জিনিস জানতে চাই যে শিমুল ভাইয়ের সাথে সংসারে তেমন কোনো অশান্তি নেই মানে আপনি তার কোনো কথা বলেন না কোনো কষ্ট দিয়ে তিনিও আপনাকে কোনো কথা বলে না যাই হোক আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা শিমুল ভাই আমি আর একটা জিনিস আমি ভাবের থেকে আপনার কাছে যাচ্ছি সেটা হলো যে আপনাদের সন্তান বা আপনি যখন তাদের বাড়িতে যান শ্বশুর বাড়ি আপনার কাছে কি কোনো সংকোচ ফিল হয় যে আসলে আমি আসতেছি অন্য একটা পরিবেশে বা অন্য ধর্মদের বাড়িতে তখন আপনার কাছে কি নিজের কি আনেজি ফিল করেন একটু ছোটবেলা তো সেই সময়টা আসলে কীভাবে পার করেন মনে করেন তিন দিন চার দিন বাড়ি রইলেন এই জিনিসটা জানতে চান আসলে তো খারাপ তো নার্ভাস লাগে এক এক ধর এক এক জন এক এক ধরনের কথাবার্তা বলে এক এক জন এক এক ধরনের কথাবার্তা বলে এগুলো শুনলে নিজের কাছেও খারাপ লাগে তারপরে এখন করার কোনো কিচ্ছু নাই ভাই কারণ আমার আমি তো নিজের ইচ্ছাই হয়েছি আমি এভাবেই চালাই দিই তাছাড়া কি করবো মানে আপনি বাড়ির যে আত্মীয় স্বজন আছে আপনি শ্বশুর বাড়ি মানে ডাইরেক্টলি কেউ কোনো আঘাত করে বাড়ি রাত্রি দোকান পাটে গেলি চা মা গেলি দেখা যায় গ্রামে তো এইগুলো অনেক আলোচনা করে আশপাশে আলোচনা করে হয়তো আমার সামনে কিছু বলে না পিছনে অনেক ধরনের কথা বলে মানে টেরা চোখে তাকায় হ্যাঁ এইগুলো স্বাগত জানায় না মুসলিম যারা আছে স্বাগত জানায় না সে আগের মতন জানায় না মানে যাদের মানে আরো তো আছে জামাই আরো আছে তাদের যেভাবে মনে করেন সালাম দেয় করে আমার সেভাবে না আমারটা একটু ভিন্ন তবে আমি সব কিছু মনে করি না আমি কবলে তাই যেভাবে চলছে এভাবে যাক আপনি যেহেতু এত কষ্টের মাঝে আলহামদুল্লাহ বলেছেন আপনার সেই মনের আশা আল্লাহ পূরণ করবে আলহামদুলিল্লাহ অনেক বরকত তো দর্শক আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের শিমুল ভাই যে অসুস্থতা হয়েছিলেন ওনার সংসারটা ভালোই চলছিলেন আর প্রথমেই উনি কিন্তু আসেন নাই মুসলিম হয়েছে তাতে তাকে কাউকে দেখানোর কিছু নাই এই কারণে আসেন নাই উনি উনি এসেছেন ওনার পরিবারটাকে নিয়ে এখন খুব অসহায়ভাবেই আছেন এই কারণে উনি আপনাদের সামনে এসেছেন মুসলিম হওয়ার কারণে কিন্তু আসেন নেই তাই না উনি খেটে ভালোই চলছিলেন সংসারটা ভালোইভাবে চালিয়েছিলেন অন্য দর্জন যেভাবে সংসার করে উনিও ওইভাবে সংসার শুরু করেছিলেন এবং করতেছেন কিন্তু ওনার হঠাৎ করে অসুস্থতার কারণে উনি এই পথে আসতে বাধ্য হয়েছেন আচ্ছা আমরা বুঝতে পেরেছি যাই যাই হোক তো শিমল ভাই আপনি স্টক করেছিলেন এই কারণে কাজকাম একেবারেই করতে পারেন না আর যেহেতু বাড়ি ভিটা একেবারেই নাই বাবার শ্বশুর বাড়ি কী আছে না আছে সেটা তোর জামাই পায় না বা পাইলেও সেটা অনেক পরে আর আপনি তো এমনি বাড়িতে গেলে এমনি প্রশ্নের সম্মুখীন হন আর তো ওখানে যদি থাকেন তা তো আরও সমস্যা যাই হোক দর্শক বুঝতে পারবে অল্পতেই তো আমি আপনার কথাগুলোই বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনি যে সমস্যা আছেন অসুস্থ কতদিন আগে অসুস্থ হয়েছিলেন আমি অসুস্থ হয়েছি সাত বছর না বছর তাও কিন্তু কারো সামনে আসেন নাই আর কারো কাছে হাতও বাড়ান নেই যাই হোক আমরা আপনাদের সমস্যার কথা বুঝতে পেরেছি দর্শকও বলছে তো শিমুল ভাই আমি একটু আপনার মেডিকেল যে কাগজগুলো একটু যদি ফালগুনা দেখান আর হলো যে আপনি যেই ধর্মগ্রহণ করেছেন সেই কাগজটা একটু দেখতে চাচ্ছি আমরা কারণ দর্শক তো দেখতে চাই আমরা একটু দেখতে চাচ্ছি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে ওখানে বসেই দেখান আপনি সমস্যা নেই শিমুল ভাই আপনি একটু এনে আমাদের একটু দেখান কারণ দর্শক জানতে চায় আসলে জানার প্রতি মানুষ এখন অনেক অনেক রকমের কথা বলে মানুষ বিশ্ব বিশ্বাস করতে চায় না সেটা হলো আপনি যদি একটু বলেন আমি দেখাবো তো দর্শক আপনি যদি দেখতে পান এখানে লেখা আছে স্পষ্টভাবে ওনার নাম ছিল প্রথমে প্রথমে ছিল আপনার কি নাম শ্রী ঠাকুর শ্রী মিঠুন ঠিক আছে পিতার নামও ছিল সব কিছু দেওয়া আছে কিন্তু বর্তমান নাম ওনার শিমুল শিমুল নামটা কি অপোজিটে নাকি এখানেই আছে আচ্ছা এটা তো আপনি ঠিকানা পুরাটা আর এই তার ছবি আমরা ছবিটা দেখাই ওনার এই স্টেমে লেখা একদম পুরো ধর্মের যেই বাণীটা যেভাবে লেখে ওনার এই যে আপনারা পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আর দর্শক আমরা আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি ওনার যেই নামটা উনি যে ধর্মটা উনি গ্রহণ করছেন যে নাম সে নাম দর্শক আমরা দ্বিতীয় পেজে দেখতে পেলাম যে আসলে ওনার যে নামটা এখানে লেখা আছে সেটা হলো যে এই যে আপনার স্পষ্টভাবে লেখা আছে আপনি একটু যদি দেখেন সেটা হলো যে এই যে আমি এই যে মোহাম্মদ শিমুল ইসলাম নামই সর্বত্র পরিচয় পরিচিত হব ঠিক আছে এই যে স্পষ্টভাবে লেখা আছে অধ্য হয়তো আমি একজন মুসলিম হিসাবে পরিচিত এ সুন্দর করে লেখা আছে আপনারা অবশ্যই জিনিসটা একেবারেই ভালোভাবে দেখে আপনারা বুঝে এখানে আপনি স্পষ্টভাবে লেখা আছে ওনার কি নাম ছিল ওনার বাবার কি ছিল উনি বর্তমানে কি নামে পরিচিত ঠিক আছে তো দর্শক আমরা শুনছিলাম তাদের জীবনের গল্প সব স্বাক্ষর দেওয়া আছে তো আর একটা জিনিস আমরা জানতে চাচ্ছি সেটা হলো যে ওনার যেই পরিবারের যে সমস্যাটা উনি যে অসুস্থ ছিলেন আমরা একটু যদি একটু এই ফাইগুনে একটু দেখান উনি অনেক অসুস্থ ছিলেন সে এখন মোটামুটি সুস্থর দিকে যাচ্ছেন তো আপনি ডাক্তার দেখাইছেন কোথায় এরা আমি ডাক্তার দেখাইছিলাম ঢাকায় এই ঢাকাই বেশি থেকে ঢাকায় তো অনেকগুলো ফাইল আপনার জি ঠিক আছে আর দেখাতে হবে না কারণ আমরা বুঝতে পেরেছি কোন কোন হসপিটালে সবই দেওয়া আছে ঠিক আছে দর্শক আমরা বুঝতে পেরেছেন যে আসলে উনি অনেক চিকিৎসা করেছেন অনেকগুলো চার পাঁচটা প্রায় অনেকটি ফাইল এক্স আছে ঠিক আছে তো ঠিক আছে শিম্বুল সাহেব আপনি রাখেন অসুবিধা নেই আমরা বুঝতে পেরেছি আর দেখাইতে হবে না তো এখন সব বিষয়ে আমরা কথা বলেছি শিমুল ভাই তো আপনি মুসলিম ধর্ম গ্রহণ করছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি ভালোভাবে চলে যাবেন আল্লাহ না একভাবেই চালিয়ে নেবে আল্লাহ পৃথিবীতে কাউকে মারেন না এটা তো বিশ্বাস আছে আচ্ছা যেহেতু বিশ্বাস আছে বিশ্বাস নিয়ে ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ আপনার সেই বিশ্বাসের মর্যাদা রাখবেন এবং আমরা চেষ্টা করবো যেন আপনি ভালোভাবে বাঁচতে পারেন এবং আপনি সন্তানদেরকে নিয়ে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না ভাবির প্লাস ভাইয়ের দর্শকের উদ্দেশ্যে তো জোরে বলে আসলে আমি ক্যামেরার সামনে আসতে চাইছিলাম না তবে আমি শেষ পর্যন্ত পরিস্থিতির শিকার ভাই আমার আমি না আসছে আর পারিনি ঢাকার যার কাছ থেকে কিছু টাকা পয়সার লেনদেন আছে তারা মনে করেন আমার খুব চাপ দিচ্ছে ভাই এখন মনে করেন সে একজন ঢাকায়ও আসছিলো আরার পরে মনে করেন আমার এলাকা দেখে থেকে গেছে তারপর আমার খুব সমস্যার ভিতরে আসছে ভাই তবে ভাই আপনারা যদি পারেন যদি পারেন কেউ যদি আমার এলাকায় আমি যে জায়গায় বিয়ে শি করছি সেখানেও করতে চান চান পারেন আমার আমি আসি যে জায়গায় সেই জায়গায় যদি আসতে চান দেখতে চান তাও দেখাতে পারবো মানে আমি এখানে কোনো বিষয় কথা বলছি না ভাই আমার দেখা যাচ্ছে আমার বাপ আমার মা সবাই আছে তা তাদের এমন একটা সমস্যা আমার আমি যদি তাদের সাথে কথা বলি আমার সে তারা একই কথা বলে তুমি চলে আসো তো ভাই তা আপনারা দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন আপনারা আমার জন্য ওই প্রধান না যাতে হয় ভাই আমি রাগ দিয়ে আমি এখানেই আপনাদের সাথেই থাকতে চাই ভাই আমার ভাপ মা ভাই বোন ছেড়ে সব ছেড়ে আপনাদের কাছে চলে আসে ভাই তবে আমি চাই আপনারা দিকে একটু তাকান আমার মানে আমি খুব সমস্যার ভিতরে আছি ভাই অনেক ধন্যবাদ শিমুল ভাই তো আমরা অনেক কথাই শুনছিলাম আমরা পরবর্তীতে যদি কখনো আসি আমরা বাকি গল্প শুনবো তখন কেমন আছে না সে বিষয়ে আলোচনা করব তো দর্শক আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি এই পরিবারটির কাছ থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের খান্টু বাংলা সাথী থাকবেন দর্শক আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকে এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে মেসেজ দেবেন আমরা অবশ্যই যোগাযোগ করি এবং আপনাদের জীবনের গল্প শেয়ার করতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাবি এবং ভাই আপনাদেরকে সালাম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বশির খান আসসালামু আলাইকুম